নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে সর্বশেষ আপডেট, বন্যা পরিস্থিতির পরবর্তী সময়ের কী আছে তা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। তো আজকে বলা ভালো যে বন্যা পরবর্তী সময়ে যে বন্যার ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে আমাদের বরাক উপত্যকার প্রধান শহর শিলচর স্বাভাবিক হচ্ছে। এখন অনেকে জানতে চেয়েছিলেন যে শিলচর ফাটক বাজারের কী অবস্থা, খুলেছে কি না। আমরা বর্তমানে ফাটক বাজার আছি, আপনারা দেখে নিন। বাজার কিন্তু খুবই হালকা পাতলা হচ্ছে, কেননা লোকজনের ভিড়ভাড় কিন্তু একদম নেই। বাইরের যারা আছেন ওনারা কিন্তু আসতে পারছেন না, গ্রামের যারা ছিলেন ওনারা কিন্তু আসতে পারছেন না। সেজন্য যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু শহরাঞ্চলেরই, তাই কিন্তু ভিড় অনেকটাই কম। অনেক লোকসান হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরেও এই ধাক্কাটা কাটিয়ে বলা ভালো ধীরে ধীরে আবার সব কিছু স্বাভাবিক হচ্ছে। বন্ধুরা, এরপরের আপডেট হচ্ছে শিলচর অন্নপূর্ণা ঘাটের ফেরি সার্ভিস কিন্তু শুরু হয়েছে। আপনারা যে ভিডিও ক্লিপটা দেখছেন এখন, এটা আজকে নয়, এটা গতকালকে বিকেলের। কিছু কারণবশত আমি ভিডিওটা কালকে আপলোড করতে পারিনি, তাই আজকে আপলোড করছি। এটা গতকালকে বিকেলের সন্ধে সাড়ে ছটার সময় আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম। তো যাই বলছিলাম কি, আবার ফেরি সার্ভিস শুরু হয়েছে, কিন্তু ফুল টাইম ফেরি সার্ভিস নয়। এখন আপাতত শুরুর দিকে সন্ধ্যা ছটা অবধি কিন্তু ফেরি সার্ভিস থাকে। এমনি সময়ে কিন্তু রাত্রে 10টা অবধি চলে ফেরি সার্ভিস, কিন্তু এখন এই বন্যা পরবর্তী সময় এখনও নদীতে যেহেতু জল আছে অনেকটাই বেশি, তাই সন্ধ্যে 6টা অবধি কিন্তু ফেরি সার্ভিস চলবে। ওনারা লাল পতাকা যেটা লাগিয়ে রেখেছিলেন সেটা খুলে নিয়েছেন, এখন ফেরি সার্ভিস চলছে। আর ছোটো নৌকো যেগুলো চলতো সেগুলোও কিন্তু চলছে। বন্যা পরবর্তী সময়ে শহরে কিন্তু আরেকটা অসুবিধার সম্মুখীন হচ্ছে শহরের বাসিন্দারা। যে কী হয়েছে, যেহেতু পুরো শহরেই জল উঠেছিল, বন্যার জল, তারপরে জল নেমে যাওয়ার পরে কিন্তু রাস্তাগুলো যেগুলো আছে, টারমাক রাস্তা, মানে পিচ রাস্তা হোক আর ব্লক বাঁধানো রাস্তাগুলোই হোক, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাগুলো। আর রাস্তা অনেক জায়গায় ভেঙে গেছে শিলচর শহরের প্রতিটা রাস্তাতেই, কিন্তু বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, অনেক বড় গর্ত সৃষ্টি হয়েছে, যেগুলোতে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে পথ চলতি লোকজনের। আর তার থেকে বড় হচ্ছে, এখন যেহেতু রৌদ্র দিচ্ছে, তাই রৌদ্রতে কি হচ্ছে, রাস্তায় কিন্তু ধুলো উঠছে, কেননা রাস্তা এবড়োখেবড়ো হয়ে গেছে, ভেঙে গেছে, গাড়ি চলছে আর তার সাথে কিন্তু ধুলো উঠছে। এই ধুলো কিন্তু ডাস্ট অ্যালার্জির জন্য একটা মুখ্য কারণ হবে, কেননা আমরা সবাই জানি আজকে থেকে কিছু বছর আগে যখন শহরের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল, তখন কিন্তু আমার শহর শিলচরের বাসিন্দাদের প্রায় 90% কিন্তু ডাস্ট অ্যালার্জিতে আক্রান্ত ছিলেন। আমার যতদূর মনে পড়ছে, আমি বলছি প্রায় অনেকদিন আগের কথা, এখনও কিন্তু এটা আবার হতে পারে। অবিলম্বে যদি প্রশাসনের তরফ থেকে এই ভেঙে যাওয়া রাস্তাগুলো মেরামত করা না হয়, তবে আরও রাস্তা খারাপ হবে, আরও ধুলো উঠবে, আরও কিন্তু এই ডাস্ট অ্যালার্জির মতো রোগের প্রাদুর্ভাব কিন্তু দেখা দেবে। শিলচর অন্নপূর্ণা ঘাটে যে ওয়াটার রিসোর্সের অফিসটা আছে, ওখানকার যারা স্টাফ আছেন ওনাদের সাথে আমরা কথা বলেছিলাম। তো ওনাদের কথোপকথনটা আপনারা শুনে নিন, ওনারা কি বললেন। এখন এর যে জলের ট্রেনটা কিতা আছে, মানে স্টেডি আছে না, মানে জল কমতেছে না, কমতেছে না, বাড়তেছে না, বাড়তেছে না, সীমার 1 মিটার এর আরো নিচে জল অতিবাহিত হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিপদ সীমার থেকে 1 মিটার পর্যন্ত নিচে পর্যন্ত থাকে, যেমন আমরা ফরকাস্ট
24 ঘন্টা 12 ঘন্টা আগে পিছে এটা ফরকাস্ট থাকে ওকে ওকে কিন্তু যখন ইনফোসিবার অ্যাডমিটার নিছেন আমি যাই তখন আমরা এই ফরকাস্টের প্রয়োজন করে না ওকে ওকে ডেজার মানে কোনো খতরা নাই আচ্ছা এখন কোনো ধরনের বিপজ্জনক অবস্থা কিছু নাই না ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ হ্যাঁ এখন মানে দূর এগিয়ে গেছে দীর্ঘ 5 ঘন্টা থেকে এক জায়গায় আছে আচ্ছা আর অঞ্চলে যদি বৃষ্টি হয় তাহলে কি তা আমরা জল বাড়তে পারে বাড়তে পারে এখন অবধি মানে জল বাড়ার কোনো সম্ভাবনা নাই মানে আমরা এখন মানে বরাক নদীর জলসীমা অন্নপূর্ণা ঘাটে বিপদসীমার নিচে আছে ঠিক আছে ঠিক আছে অফিসের যে রেকর্ড বুকটা থাকে ওনারা প্রতি ঘন্টায় যে জলের পরিমাপটা করে থাকেন আপনাদের রেফারেন্সের জন্য এই পেজটা আমি রেকর্ড করে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখে নিন যে দুপুর 2 থেকে 6 অবধির যে রিডিং ছিল সন্ধ্যা 6 অবধির এর মধ্যে কিন্তু জল স্থিতাবস্থায় আছে শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলসীমাটা তো বন্ধুরা আজকের আপডেট এতটুকুই ছিল আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দেবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন